হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রাম থেকে চার শিশুর লাশ উদ্ধারের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে চারজনকে গ্রেফতার করা হলো আর এই হত্যা মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভোরে বাহুবলের পাহাড়ি এলাকা থেকে প্রধান আসামি আব্দুল আলিমের অপর ছেলে রুবেল ও আরজুকে আটক করে গোয়েন্দা পুলিশ। চার শিশু হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে বুধবার যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে নিহতদের বাড়িতে আজও শোকের মাতম চলছে। বুধবার হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার দেবাশিস দাস বলেন, শিশুদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিখোঁজের পাঁচ দিন পর বুধবার দুপুরে বাড়ির পাশে বালি মাটিতে পুঁতে রাখা অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। করার সময় যেটা দেখলাম আর কি, সবগুলো বাচ্চা শরীরে আঘাত আছে, বিভিন্ন জায়গায় আঘাত আছে, এবং আমরা যেটা প্রাথমিকভাবে যেটা বুঝলাম, এটা এদেরকে শ্বাসরোধ করে মারা হয়েছে, এবং এক দুইটা বাচ্চার বুকের হাড়ও ভাঙা আমরা পাইছি। 72 ঘন্টা আগে এদেরকে মারা হয়েছে আর কি।